নমস্কাৰ, আপুনি চাই আছে দ্ৰুত সংবাদ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। সামাজিক মাধ্যমত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মন্তব্য বিকৃতকৰণ। মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্য বিকৃত কৰি সাম্প্ৰদায়িক বিগ বাছ বিয়পোৱাৰ চেষ্টা এটা চক্ৰৰ একশ্বন ভিডিঅ' আপলোড কৰি সদৰি কৰিলে স্বয়ং মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্য বিকৃতকৰণৰ পিছতে তৎপৰ অসম আৰক্ষী চি আই ডিয়ে অপৰাধমূলক গোচৰ ৰুজু কৰি আৰম্ভ কৰিছে ঘটনাৰ তদন্ত। ছ'চিয়েল মিডিয়া একশ্বন সদৰি কৰিলে আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙে। নগৰবেৰাত ঘোষ লৈ গ্ৰেপ্তাৰ দুৰ্নীতিগ্ৰস্ত খণ্ড উন্নয়ন বিষয়া। দুৰ্নীতি নিবাৰকৰ জালত ঘোষখোৰ বিডিঅ' দীপ্তকান্ত সমুৱা। চমৰীয়া খণ্ড উন্নয়ন কাৰ্যালয়ত কৰ্মৰত সমুৱাক গ্ৰেপ্তাৰ কৰি মাৰাথন জেৰা। বিহপুৰীয়া ৰাজচক্ৰ বিষয়াৰ কাৰ্যালয়ত দুৰ্নীতি নিবাৰক শাখাৰ অভিযান। এজন লাটমণ্ডলসহ এটা মাটিৰ দালালক আটক। মধ্যভোগীৰ দ্বাৰা ধন লোৱাৰ অভিযোগ লাটমণ্ডল ৰাজীৱ শইকীয়াৰ বিৰুদ্ধে। অভিযানৰ সময়ত ৰাজচক্ৰ বিষয়াৰ কাৰ্যালয়ত উৎকণ্ঠাই বিৰাজ কৰে। বদৰুদ্দিন আজমলৰ কথাত গুৰুত্ব নিদিয়ে মুখ্যমন্ত্ৰীয়ে। ৰাম মন্দিৰ সন্দৰ্ভত আজমলে কৰা বিতৰ্কিত মন্তব্যক লৈ প্ৰতিক্ৰিয়া মুখ্যমন্ত্ৰীৰ। 22 জানুৱাৰীত হিন্দু মুছলমানসকলকে ধৰ্মীয় উপাসনা কৰিবলৈ আহ্বান মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। 5 জানুৱাৰীৰ পৰা বিধানসভাৰ বাজেট অধিৱেশন। ৰাজ্যপালে জাৰি কৰিলে বাজেট অধিৱেশনৰ অধিসূচনা। 12 ফেব্ৰুৱাৰীত বিত্তমন্ত্ৰীয়ে দাখিল কৰিব 2024-25 বৰ্ষৰ বাজেট। ভাৰতজোৰ ন্যায় যাত্ৰাৰ বাবে মণিপুৰত উপস্থিত AICCৰ নেতৃত্ব। 14 জানুৱাৰীত ৰাহুল গান্ধীৰ নেতৃত্বত মণিপুৰৰ পৰা আৰম্ভ হ'ব কংগ্ৰেছৰ ভাৰতজোৰ ন্যায় যাত্ৰা। এই পৰ্যন্ত মণিপুৰ চৰকাৰে প্ৰদান কৰা নাই যাত্ৰাৰ অনুমতি। অসমত ভাৰতজোৰ ন্যায় যাত্ৰাত সহযোগিতা কৰিব 15টা বিৰোধী দলে। ৰাহুল গান্ধীৰ নেতৃত্বত 18 জানুৱাৰীত আমগুৰি সমষ্টিৰ পৰা আৰম্ভ হ'ব কংগ্ৰেছৰ যাত্ৰা। বক্সিৰ হাতত সামৰণি পৰিব অসমৰ ভাৰতজোৰ ন্যায় যাত্ৰা। শান্তিপূৰ্ণভাৱে অন্ত পৰিল ডিমা হাছাৰ স্বায়ত্তশাসিত পৰিষদৰ নিৰ্বাচন। কটকটীয়া নিৰাপত্তাৰ মাজত 22খন আসনৰ বাবে পুৱা 8 বজাৰ পৰা অনুষ্ঠিত হয় ভোটগ্ৰহণ। বিয়লি 4 বজাত অন্ত পৰে ভোটগ্ৰহণ। সোমবাৰে 22খন আসনৰ বাবে অনুষ্ঠিত হ'ল নিৰ্বাচন। ডিমা হাছাও নিৰ্বাচনত বিজেপি জয়ী হলে দেৱলাল গালোচাই হ'ব CEM। দিশপুত ঘোষণা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। NSCNRৰ চুক্তি হলে অসমৰ একো ক্ষতি নহয় বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰীগৰাকী। ৰাম মন্দিৰ মুকলি অনুষ্ঠানক লৈ অসমতো ব্যাপক উৎসাহ। 22 জানুৱাৰীত হিন্দু মুছলমান সকলোকে উপাসনা কৰিবলৈ মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ আহ্বান। আমি 5-6 বছৰ পাছত মুক্তি লাভ কৰিছিলোঁ বুলিও মন্তব্য। শীঘ্ৰেই কংগ্ৰেছ ত্যাগ কৰিব পাৰে জ্যেষ্ঠ নেতা অপূৰ্ব কুমাৰ ভট্টাচাৰ্যই। সামাজিক মাধ্যমত কংগ্ৰেছ ত্যাগৰ ইংগিত দিলে জ্যেষ্ঠ নেতাগৰাকীয়ে। AICCয়ে প্ৰদেশ কংগ্ৰেছৰ নিৰ্বাচনী কমিটি গঠন কৰাৰ পাছতেই এই ইংগিত ভট্টাচাৰ্যৰ। আকৌ বিজেপিলৈ আহিব আছুৰ প্ৰাক্তন সভাপতি। কংগ্ৰেছ ত্যাগ কৰিব শংকৰ প্ৰসাদ ৰায়। শংকৰ প্ৰসাদ ৰায়ৰ বিজেপিত যোগদানৰ সম্ভাৱনা। 2021ৰ চিপাঝাৰ সমষ্টিৰ প্ৰাৰ্থী কুলদীপ বৰুৱায়ো বিজেপিত যোগদানৰ সম্ভাৱনা। অৱশেষত যাবলৈ দিয়া হ'ল 4th আৰক্ষী ছাউনীত বন্দী কৰি ৰখা অপ্ৰাধিকৃত শিক্ষকক। দিছপুৰ ঘেৰাও কাৰ্যসূচীত বাধা প্ৰদান কৰি বন্দী কৰিছিল প্ৰতিবাদী শিক্ষকক। শিক্ষা বিভাগে আলোচনালৈ আমন্ত্ৰণ নজনালে পুনৰ আন্দোলনৰ হুংকাৰ। গোৱালপাৰাত হোকাকুল পৰিৱেশত আৰক্ষী জোৱান কুশল কলিতাৰ শেষকৃত্য সম্পন্ন। সামৰিক মৰ্যাদাৰে সম্পন্ন হ'ল কুশল কলিতাৰ অন্ত্যেষ্টিক্ৰিয়া। আৰক্ষী অধীক্ষকৰ নিৰ্দেশত ফটো তুলিবলৈ গৈ নাৱৰ পৰা নৈত পৰি মৃত্যু হৈছিল আৰক্ষী জোৱানজনৰ। সামৰিক মৰ্যাদাৰে আৰক্ষী জোৱান কুশল কলিতাৰ অন্ত্যেষ্টিক্ৰিয়া সম্পন্ন। ধুবুৰী পুলিচ ৰিজাৰ্ভত কুশল কলিতাক চালামী আৰক্ষীৰ। গোৱালপাৰাতো আৰক্ষী জোৱানগৰাকীক জনালে শেষ শ্ৰদ্ধাঞ্জলি। আৰক্ষী জোৱান কুশল কলিতাৰ অপমৃত্যুৰ পিছতে পৰিয়ালত অভাৱনীয় পৰিস্থিতি। পিতৃক বিচাৰি হাহাকাৰ একমাত্ৰ কণমানী সন্তানৰ। কান্দি কান্দি অচেতন হৈ পৰিছে কুশলৰ পত্নী আৰু মাতৃ। আৰক্ষী জোৱান কুশল কলিতাৰ মৃত্যু সন্দৰ্ভত দায় কৰা মন্তব্য মানকাছৰৰ আৰক্ষী অধীক্ষকৰ। পৰিয়ালৰ সৈতে ফোন কৰি থাকোঁতে নাৱৰ পৰাও নৈত পিছলি পৰাৰ দাবী। কুশলৰ অপমৃত্যুক লৈ চাফাই গালে আৰক্ষী অধীক্ষক হৰেন্দ্ৰ পিয়ে। কুশল কলিতাৰ মৃত্যুৰ পাছতে মানকাছৰত আৰক্ষীৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ। আৰক্ষী জোৱানজনৰ মৃত্যুৰ উচিত তদন্তৰ দাবীত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিলে স্থানীয় ৰাইজে। দোষী আৰক্ষী বিষয়াক শাস্তি প্ৰদানৰ দাবী প্ৰতিবাদী জনতাৰ। নিৰ্বাচন আহিলেই অসমলৈ মনত পৰে কংগ্ৰেছৰ। নিৰ্বাচনৰ সময়ত নহ'লে ডাঙৰ ঘটনা হ'লেহে ৰাজনৈতিক পৰ্যটক হিচাপে অসমলৈ আহে কংগ্ৰেছ নেতৃত্ব তথা গান্ধী পৰিয়াল। ৰাহুল গান্ধীৰ ভাৰতজোৰ ন্যায় যাত্ৰাক লৈ তীব্ৰ কটাক্ষ বিজেপিৰ সাংসদ পবিত্ৰ মাৰ্ঘেৰিটা। ৰাজ্যত পুনৰ দুৰ্ঘটনাত পতিত বনভোজলৈ যোৱা বাহন। কৰিমগঞ্জৰ সনবিলত বনভোজৰ বাহন দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈ আহত 7জন। সনবিলৰ দেৱদ্বাৰত বনভোজ খাই উভতাৰ পথত দুৰ্ঘটনাত পতিত টাটা মেজিক বাহন।
ম্যানমারের আলফা স্বাধীনৰ শিবিৰত বোমা আক্রমণ, ভারতের সীমার ফল আলফা স্বাধীনৰ শিবিৰত আক্রমণ, পুৱা তিনিটা বোমাৰে আক্রমণ করা আলফা স্বাধীনৰ শিবিৰত তিনিখন ড্ৰোনেৰে আক্রমণ করা হয়। পুৱা 4:10 প্রথমটো আক্রমণ, আলফা স্বাধীনৰ কেম্পত দ্বিতীয়টো আক্রমণ হয় পুৱা 4:12, আনহাতে পুৱা 4:20 তৃতীয়টো আক্রমণৰ ঘটনা সংঘটিত হয়। যদিও বিস্ফোরণ নহল তৃতীয়টো বোমা, এই বোমা আক্রমণত আলফা স্বাধীনৰ দুজন কেডাৰ আহত হয়। লোকসভা নির্বাচনের পূর্বে কঁকালত টঙালি বান্ধিছে বিজেপি আর কংগ্রেসে। বাজপেয়ী ভবনত কার্যনির্বাহক বৈঠক, রাজীব ভবনত প্রভারী জিতেন্দ্র সিং আর রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের উপস্থিতিত অনুষ্ঠিত হব বৈঠক। 20 জানুয়ারীত গুয়াহাটিল আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। পানবজারের ব্রহ্মপুত্রর নদীমুখ সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধন করব অমিত শাহে। ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে উঠিছে ব্রহ্মপুত্র নদীমুখ সৌন্দর্য বর্ধন প্রকল্পের নির্মাণ কাম। ব্রহ্মপুত্রর সৌন্দর্য উপভোগ করব পারি এই প্রকল্পের পরা। যেকোনো প্রকারে নতুন পরিবহন আইন কার্যকরী হব বলে মন্তব্য করা পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর বিরুদ্ধে মটর শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চর ব্যাপক ক্ষোভ। পরিবহন মন্ত্রীর মন্তব্য টিঙিরি তোলা হয়ে পড়েছে সংগঠনটি। মন্তব্য উঠাই নললে পুনের প্রতিবাদর হুঙ্কার দিলে মটর শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। রঞ্জী ট্রফিত সন্তান রিয়ান পরাগর বিধ্বংসী প্রদর্শন। ছত্তিশগড়ের বিরুদ্ধে খেলত 7টা বলত 155 রানের সংগ্রহ করে রিয়ান পরাগে। রিয়ানের ইনিংসত আছিল 11টা 4 আর 12টা 6। ছত্তিশগড়ের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসত রিয়ানে খেলে এই বিধ্বংসী ইনিংস। তিতাবৰত উপস্থিত অতিরিক্ত মুখ্য সচিব কে সি সামারিয়া। তিতাবৰত দীপাঙ্কর গগৈর আত্মহত্যার তদন্ত ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মর্মে সোমবারে তিতাবৰত উপস্থিত হয়ে পরিস্থিতির বুঝ লয় অতিরিক্ত মুখ্য সচিব কে সি সামারিয়ায়। যা 14 ডিসেম্বরত যোরহাটর গ্রেনেড বিস্ফোরণত জড়িত থকার সন্দেহত আটক করেছিল দীপাঙ্কর গগৈ। আরক্ষীর নির্যাতন সহিব নারী আত্মহত্যার পথ বাছি লৈছিল দীপাঙ্করে। পুৱা 10 বজাৰ তিতাবৰ মহকুমাধিপতির কার্যালয়ত পরিয়াল তথা স্থানীয় লোকের শুনানি গ্রহণ করে অতিরিক্ত মুখ্য সচিবে। দেওবারে অনুষ্ঠিত কেবিনেট বৈঠকত লওয়া হল কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কেবিনেটত মুখ্যমন্ত্রীর উদ্যমিতা আঁচনি রূপায়ণের সিদ্ধান্ত, আত্মসহায়ক গোটর মহিলার বাবে এই উদ্যমিতা আঁচনি রূপায়ণ করা হয়, আত্মসহায়ক গোটর মহিলাক প্রদান করিব ঋণ। প্রারম্ভিকভাবে প্রদান আত্মসহায়ক গোটক 10,000 টাকার ঋণ, দ্বিতীয় পর্যায়ত ঋণ দিব 25,000 টাকা, 12,000 টাকার রাজসাহায্যত 25,000 টাকার ঋণ লাভ করিব আত্মসহায়ক গোটে, তৃতীয় পর্যায়ত প্রদান করিব 50,000 টাকার ঋণ। ঋণ হিসাবে লাভ করা 50,000-র ঋণের সকল সুদ বহন করিব রাজ্য সরকারে। মুখ্যমন্ত্রীর উদ্যমিতা আঁচনিত লাভান্বিত হব রাজ্যের 39 লাখ মহিলা। 16 জানুয়ারীর প্রদান করা হব আঁচনির প্রপত্র। এমাহর ভিতর প্রপত্র সংগ্রহ করে জমা দিব লাগিব আত্মসহায়ক গোটে। জনাঞ্চলত প্রবেশ করা হরিণাক লৈ বন্য উল্লাস। লক্ষিমপুরের একাংশ জঘন্য মানসিকতার লোকর বনাঞ্চলের খাদ্যর সন্ধানত পথারলৈ উলাই অহা হরিণাটো দেখা মাত্রে মানুষে খেদি খেদি আবদ্ধ করে। এবেলা খেদি খেদি অবশেষত নির্মমভাবে হরিণাটোক আধা মরা করে প্রদর্শন করিলে বন্য উল্লাস। আজমলে করা সাম্প্রদায়িক মন্তব্যের প্রতিক্রিয়া সাংসদ দিলীপ শইকীয়ার। ভারতীয় সনাতন সংস্কৃতিয়ে কারো কেতিয়াও অন্যায় করবলৈ শিকা নাই বলে উল্লেখ করে সাংসদগুলিয়ে। সাম্প্রদায়িক বিষবাসপরে আজমলে রাজনৈতিক খিচিরি বনুয়া বলেও মন্তব্য। শোণিতপুরের জামুগুড়ি হাতত ঢলাই বিলর 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। আর্টিগা বাহন আর বাইকর মাজত মুখামুখি সংঘর্ষ। থিতাতে নিহত এজন লোক আর আহত আন এজন। মুখামুখি সংঘর্ষত বাইক আরোহী রক্তিম ভাগবতী থিতাতেই নিহত হয়। কলিয়াবৰৰ তিনিআলিৰ মাজেৰে পাৰ হৈ যোৱা 4-লেনযুক্ত পথ নিৰ্মাণত লেহেমীয়া কৰাৰ অভিযোগ। কলিয়াবৰ তিনিআলিৰ উৰণীয়া সেতুৰ নিৰ্মাণ কাৰ্যটো লেহেমীয়া হোৱাৰ অভিযোগ। বিগত 8 বছৰে নিৰ্মাণ সম্পূৰ্ণ নহল কলিয়াবৰ তিনিআলিত উৰণীয়া সেতুৰ নিৰ্মাণ কাৰ্য। ৰাজ্যৰ স্বাস্থ্যখণ্ডৰ ফুকুলা স্বৰূপ উদঙাই দিছে বাক্সাত। বৰমাৰ আদৰ্শ চিকিৎসালয়ৰ দুৰৱস্থাই ৰাইজক জীয়াতো ভুগাইছে। চিকিৎসালয়খনত পৰ্যাপ্ত সুবিধা নথকাত ৰোগী আন চিকিৎসালয়লৈ যাবলগীয়া হয়। আনকি চিকিৎসালয়খনত নাই এখন জরুরীকালীন এম্বুলেন্স। দেওবাৰী নিশা সংকটজনক অৱস্থাত এজন ৰোগীক ভৰ্তি কৰোৱা হৈছিল বৰমা আদৰ্শ চিকিৎসালয়ত। কিন্তু পৰ্যাপ্ত সুবিধা নথকাত গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়লৈ প্ৰেৰণ কৰে ৰোগীগৰাকীক। চিকিৎসালয়খনত থকা এম্বুলেন্সখন বেয়া হৈ থকাত ব্যক্তিগত এম্বুলেন্স ভাড়া কৰিবলগীয়া হয়।
হাজোত অনুষ্ঠিত করা হয়েছে দেহশ্রী প্রতিযোগিতা। হাজোর বিষ্ণুপুর স্থিত জিম হাউসর উদ্যোগত সদু অসম ভিত্তিক অনুষ্ঠিত হয়েছে পঞ্চতীর্থ শ্রী 2024 প্রতিযোগিতা। দেহশ্রী প্রতিযোগিতাখন উদ্বোধন করে আসুর উপদেষ্টা প্রকাশ চন্দ্র দাসে। শোণিতপুরের ইটাখোলা অঞ্চলের প্রয়াত সমাজসেবক হাজি জুমুসুদ্দিন শেখর স্মৃতিত এখন তোরণ আর প্রাচীর পত্রিকার মুকলি। এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানত বিধায়ক পদ্ম হাজরিকায় উন্মোচন করে তোরণ আর প্রাচীর পত্রিকাখন। শিবসাগর ডিমৌর রজাবাড়ী চাহ বাগিচাত ব্যাপক অরাজকতায় বিরাজ করেছে। শ্রমিকসকলের মজুরি রেশন কেবা মাস ধরে মোকলাই দিয়া নাই কর্তৃপক্ষই। বাগিচাখন অসম চাহ নিগমের অধীনত আছে। প্রাপ্য মজুরির দাবিত 36 ঘণ্টা অনশন কার্যসূচী শ্রমিকসকলের। শিলচরের কালাইনত দুর্ঘটনাত পতিত হয় এখন বনভোজকারী দলের বাহন। কালাইনের সিন্দুরাওত সংঘটিত এই দুর্ঘটনাত কোনো লোক হতাহত হওয়া নাই। বনভোজ খাবলৈ যোৱা বাহনখন বালিত আবদ্ধ হৈ পৰাত বহু সময় ধৰি উদ্ধাৰ কৰিবলৈ চেষ্টা কৰি অৱশেষত সফল হয়। মাঘ বিহুৰ পিছত অসমলৈ আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। 20 জানুৱাৰীত গৃহমন্ত্রী অমিত শাহে উদ্বোধন কৰিব পান বজাৰৰ ব্ৰহ্মপুত্ৰ নদীমুখ সৌন্দৰ্যবৰ্ধন প্ৰকল্প। লোকসভা নির্বাচনত রণদঙ্কা বজাবলে সাজু হয়েছে অসম গণ পরিষদ দল। সোমবারে বরপেটা লোকসভা সমষ্টির অন্তর্গত নলবাড়ী জেলাত অনুষ্ঠিত হয়েছে বুথ সম্মিলন। সম্মিলনত সমবেত হয় 10,000ৰো অধিক অগপ নেতাকর্মী। জুরিয়া থানার কাষতে চিত্রহারর নামত চলিছে জুয়া খেল। আরক্ষীয়ে সকলো দেখেও নেদেখার ভাও জোরার অভিযোগ। কেবল জুয়া খেলেই নহয় চিত্রহারর নামত চলিছে অশ্লীল নৃত্য। তেলিয়া বেবেজিয়ার বিলপারত চলা এই চিত্রহারত আরক্ষীর আশীর্বাদ থাকার অভিযোগ রাইজর। বেলতলার সোণালী পথত সংঘটিত হয়েছে চুরিকাণ্ড। সোণালী পথর হাউস নম্বর 7ত সংঘটিত এই চুরিকাণ্ড দৃশ্যবন্দী হল সিসিটিভিত। নিশা চোকা অস্ত্র স্প্রে লৈ ঘরত প্রবেশ করলে চোরের দল। চোরের উমান পাই গৃহস্থই হুলস্থুল লগাত পলায়ন করে চোরে। নগাঁর সামগুরীত মুকলি করা হল প্রথমটো নিচামুক্তি কেন্দ্র। সামগুরীর একাংশ যুবকে স্থাপন করে নিচামুক্তি কেন্দ্রটো। কেন্দ্রটো আনুষ্ঠানিকভাবে মুকলি করে জনপ্রিয় মিমিক্রি শিল্পী হিমাংশু বর্মনে। সম্পূর্ণ সা সুবিধার ব্যবস্থা আছে কেন্দ্রটোত। কলিয়াবরত কংগ্রেসের বিশাল যোগদান কার্যসূচী। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার উপস্থিতিত কংগ্রেসের যোগদান। এআইডিএফর শোণিতপুর জেলার কার্যকরী সভাপতির মুজাম্মিল হুসেনের যোগদান করে সহস্রাধিক কর্মী। গুয়াহাটীত প্রদেশ কংগ্রেস সেবা দলের রাজ্যিক অভিবর্তন। অজেয় শতাব্দীর রৌদ্রোজ্জ্বল সূর্য শীর্ষক রাজ্যিক অভিবর্তন অনুষ্ঠিত হয় সোমবারে। এই অভিবর্তনত উপস্থিত থাকে প্রদেশ কংগ্রেসের সভাপতি আন আন নেতাকে ধরে লালজি দেশাইরও অংশগ্রহণ। 22 জানুৱাৰীত মুকলি হব বহু প্রতীক্ষিত রাম মন্দির। রাম মন্দির মুকলির দিনটোত ড্রাই ডে ঘোষণা রাজ্য সরকারের। 22 জানুৱাৰীত রাম মন্দির মুকলির বাবে রাজ্যিক কেবিনেটত লওয়া হয় এই সিদ্ধান্ত। দেরগাঁওয়ের রাজপথত পুনের বাগরিল সিলিন্ডার ভর্তি ট্রাক। সোমবারে পুয়াতে পুনের সংঘটিত হয় এই দুর্ঘটনা। বাদুলি পাড়র দুবরি ধাবার সম্মুখত সংঘটিত হয় এই দুর্ঘটনা। গুয়াহাটি দিশের শিবসাগর অভিমুখী এখন ট্রাকে নিয়ন্ত্রণ হেরুয়ায় পথের মাজতে বাগরি পড়ে। আহোম স্বর্গদেব রুদ্রসিংহর দিনরে চলি অহা পরম্পরাগত মহ যুঁজ পুনের হব। ইয়াকে লৈ উখল মাখল পরিবেশে বিরাজ করেছে রাজ্য। 9 বছর ধরে নিষিদ্ধ হয়ে থাকা মহ যুঁজ পুনের অনুষ্ঠিত হব এইবার। গুণা মহ যুঁজাবলে সাজু আহতগুড়িকে ধরে রহার বিভিন্ন স্থানের রাইজ। রহার বিভিন্ন স্থানত মহ যুঁজর প্রস্তুতি চলিছে রাইজর মাজত। মহ যুঁজ অনুষ্ঠিত করবলে পাই গোয়াল সকল যথেষ্ট সুখী হয়েছে। গোয়াল সকল মাজতো দেখবলে পয়া হয়েছে আনন্দর জোয়ার। মহ যুঁজ নহলে কেবল পরম্পরাই নহয় স্থবির হয়ে পড়ে গোয়াল সকল জীবিকার এটা পথ। গহপুরত এটা গণর মুক্ত বিচরণত আতঙ্কর সৃষ্টি। বিগত দুদিন ধরে গণটোয়ে বিচরণ করেছে গহপুরের বিভিন্ন অঞ্চলত। কাজিরঙার ষষ্ঠ সংযোজনের উলাই অহা গণটো পুরুববাড়ি চাহ বাগিচাত আশ্রয় লৈ থকার সন্দেহ প্রকাশ করেছে রাইজে। গণটুক খেদার চেষ্টা চলাইছে বন বিভাগে। বাইক চুরির বিরুদ্ধে অভিযান চলায় কোকরাঝার আরক্ষীয়ে লাভ করেছে সফলতা। এক সপ্তাহের ভিতর 11খন চুরি বাইক উদ্ধার করবলে সক্ষম হয়েছে কোকরাঝার আরক্ষী। বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত দুটা চোরকও গ্রেপ্তার করেছে। মহানগরীর একমাত্র সাইকেল ট্রেক কনকলতা বরুয়া পথ চাত পুনের খনন আরম্ভ। 23 বর্ষৰ ডিসেম্বর মাহতে রাজপথটো খনন করেছিল পৌর নিগমে। খননের ফলত পরিত্যক্ত হয়ে পড়ে সাইকেল পথটো। দীর্ঘদিন ধরে কাম কাজ নকৰি রাইজক হারাশাস্তি করার অভিযোগ। যোরহাট প্রেস ক্লাবর উদ্যোগত আর যোরহাট জেলা সাংবাদিক সন্থার সহযোগত প্রতিবাদ। নগাঁও জেলা আয়ুক্তই
সাংবাদিকক প্রহার করা ঘটনাক ধিক্কার দিয়া লগতে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকসকলক কেইবাটাও সংগঠনে সাব্যস্ত করে প্রতিবাদ। টিয়কত রই থকা অবস্থাতে দপ দপক জ্বলি উঠিল এখন ইন্ডিগো বাহন। টিয়কৰ নামশিশু অঞ্চলত রাস্তার কাষত রখাই থাকা অবস্থা হঠাৎ জ্বলি উঠে বাহনখন। অগ্নি নির্বাপক বাহিনী আর রাইজর সহযোগত নির্বাপিত হয় জুই, প্রায় 80% ভস্মীভূত হয় বাহনখন। বদরুদ্দিন আজমলক উভতি ধরেছে সচেতন মুসলমান মহিলায়। মানব অধিকার কর্মী সাহিবা আহমেদর মতে বদরুদ্দিন আজমলে মানসিক চিকিৎসা করাব লাগে। মহিলাসকলের স্বতন্ত্রতার উপর হস্তক্ষেপ করেছে বদরুদ্দিনে। হিজাব আর লিপস্টিক লগাক বিরূপ মন্তব্য করেছিল আজমলে। নগাঁও ননৈ আর ব্রহ্মপুর ট্রাক চলা বাঘটি পুনের পাহাড়লে ঘুরি যাওয়ার তথ্য। প্রকৃতিপ্রেমী বিনোদ দলুবরাই বাঘটির সন্ধান পাওয়া বলে দাবি করেছে। নগাঁও কার্বি আংলর সীমান্তবর্তী বুলিবাগানত বাঘর খোঁজার চিহ্ন প্রত্যক্ষ করেছে বিনোদ দলুবরাই। নলবারী তকপর বুথ সম্মিলনত ঘুকাই কান্দিলে কান্দুরা বিধায়ক ফণীভূষণ চৌধুরী। সভায় কমিটিয়ে হঠাতে কান্দি দিবপরা ফণীভূষণ চৌধুরীর অগপ দলের অবস্থাক দুঃখিত। মন্ত্রী অতুল বরা আর কেশব মহন্তর সম্মুখতে কান্দিলে ফণীভূষণে। গোসাইগাঁওর সুমাইঝুরা গাঁত বনরিয়া হাতির তাণ্ডব। বনরিয়া হাতিয়ে ভাঙি পেলালে অঙ্গনবাড়ী কেন্দ্রের গৃহ। সমাইঝুরা আদিবাসী অঙ্গনবাড়ী কেন্দ্রতর পকী দেওয়াল ভাঙি চুরমার করে হাতী। আন সামগ্রীরও ক্ষতি সাধন করে বন্য হস্তির জাকে। জামুগুড়িহাটর বালিজুড়ীত সোমবারে মুক্তি করা হয় এখন বাজার। এপার্টর বাজার আধুনিকীকরণ আর উন্নয়ন কার্যসূচীর অধীনত মুক্তি করা হয় বাজারখন। বালিজুড়ী সাপ্তাহিক বাজারের শুভারম্ভ করে বিধায়ক পদ্ম হাজরিকায়। বাক্সার বিকাশ জাতীয় বিদ্যালয়ের উদ্যোগত উলিওয়া হয় আকর্ষণীয় সাংস্কৃতিক শোভাযাত্রা। জাতি জনগোষ্ঠীর সমন্বয়স্থলীত পরিণত হল বাক্সার দেবসরা। বিদ্যালয়খনের 23 সংখ্যক বার্ষিক অধিবেশন উপলক্ষে উলিওয়া হয় শোভাযাত্রা। ঢেকিয়াজুলির ইউকো ব্যাংক শাখায় উদযাপন করিলে ইউকো ব্যাংকের 42 সংখ্যক প্রতিষ্ঠা দিবস। ব্যাংকের বিষয়ববীয়া তথা কর্মচারীর সহযোগত উদযাপন করা হয় 82 সংখ্যক প্রতিষ্ঠা দিবস। ব্যাংকের প্রতিষ্ঠা দিবসত উপস্থিত থাকে জ্যেষ্ঠ শাখা পরিচালক শ্রীকান্ত মণ্ডল। বরপেটাত ভোগর ভোগালী মাঘ বিহুর প্রস্তুতি তুঙ্গত। উড়ুকার মেজির বিড়িনা কটাত ব্যস্ত হল বরপেটাবাসী। বরপেটাত পূর্বরে প্রায় অকল বিড়িনারে মেজি আর ভেলাঘর নির্মাণের পরম্পরা চলি আহিছে। মেজি নির্মাণের বিড়িনা কাটিবলৈ ওলাই আহিল সকলে। দেওবারে বাক্সাত কামরূপী লোকগীতর বৈঠকী অনুষ্ঠানত অনুষ্ঠিত হয়। উত্তর বারপেটা ভালে বাবা লোকগীত দলের উদ্যোগত অনুষ্ঠিত হয় এই বৈঠকী অনুষ্ঠান। কামরূপী লোকগীতের উত্তরণ আর প্রসারের গ্রহণ করা হয় এই বিশেষ পদক্ষেপ। ত্রিপুরার ধর্মনগর রেললাইনের বিসঙ্গতির আবদ্ধ হয়ে পড়ল এখন রেল, যার ফলত বহু সময়ের রেলতে আবদ্ধ হয়ে থাকবল হয় যাত্রীসল। দেওবারী নিশা সংঘটিত হয় এই ঘটনা। যান্ত্রিক বিজুতির রেল লাইনত রয়ে যায় রেলখন। বরানর খোয়াঙত দুষ্কৃতিকারীর আক্রমণের বলি হয়ে আঘাতপ্রাপ্ত হওয়া একটা বরটোকোলা উদ্ধার। খোয়াং ঘাটর দলংর সমীপের পরা উদ্ধার করা হয় বরটোকোলাটো। স্থানীয় রাইজে আঘাতপ্রাপ্ত বরটোকোলাটো উদ্ধার করে সমজাই দিয়ে বন বিভাগক। মাজবাত আরক্ষী অভিযান চলায় 458 কেজি গাঞ্জা জব্দ করবলে সক্ষম হয়। অসম অরুণাচল সীমান্তর বনগাঁও আদাঙ্গুড়ি হাবির মাজত উদ্ধার করে গাঞ্জাখিনি। জঙ্গলের মাজেরে গাঞ্জা সরবরাহ করা চক্রই আরক্ষীর উমান পাই পলায়ন করে। ওরাঙত কণ্ঠশিল্পী দীপলীনা ডেকার সঙ্গীতানুষ্ঠানত দর্শকর ভিড়। মিস্টার এন্ড মিস জুনকি নর্থ ইস্ট প্রতিযোগিতার অতিথি হিসাবে উপস্থিত থাকে গায়িকাগী। অনুষ্ঠানত দীপলীনা ডেকার গান শুনে আপ্লুত উপস্থিত রাইজ। দবকাত দিন দুপুরতে চাঞ্চল্যকর চুরির ঘটনা। এফ এ সি জুনিয়র কলেজের নির্মাণ কার্য চলি থাকা গৃহের রথ চুরি করে এটা চোরে লই যায়। নির্মাণ কার্য চলি থাকা গৃহটোর চুরি করা লোর রথ বিক্রি করবতে এটা চোরক আটক করে রাইজে। 17 জানুয়ারীত গুয়াহাটিলে আহিব ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর অধ্যক্ষ ডক্টর শ্রীধর পানিকার সোমনাথ। প্রাগজ্যোতিষপুর বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ মর্মে প্রথমবারের গুয়াহাটিলে আহিব বিশিষ্ট বিজ্ঞানীগী। ইসরোর অধ্যক্ষ এস সোমনাথে ভাগ লব শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত হবল সম্বর্ধনা অনুষ্ঠানত। অনুষ্ঠানত ছাত্র ছাত্রীসলের সুতরাং মত বিনিময় করব এস সোমনাথে। ইচ্ছুক ছাত্র ছাত্রীক 9 জানুয়ারীর পূর্বে নাম পঞ্জীয়ন করবল আহ্বান। হোজাই বিন্যাকান্দি উন্নয়ন খণ্ডত দুর্নীতির অভিযোগ। উন্নয়ন খণ্ডত সংঘটিত দুর্নীতির বাতরি প্রকাশ হওয়ার পিছতে সোমবারে অনুপস্থিত থাকে অধিকাংশ কর্মচারী। 21 জন বিষয়া কর্মচারীর বিপরীতে উপস্থিত থাকিল খণ্ড উন্নয়ন বিষয়াসহ মাত্র কেজনমান কর্মচারীহে।
করিমগঞ্জত রেলওয়ে টিকট পরীক্ষকর উদ্ভমদালি হামসফর রেলত অত্যধিক মদ্যপান করে যাত্রীক দুর্ব্যবহার করার অভিযোগ উঠিছে টিটির বিরুদ্ধে দেওবারে মাজনিকা কে শর্মা নামের টিটিজনে যাত্রীক দুর্ব্যবহার করাক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় মিয়ানমারের আলফা স্বাধীনৰ শিবিৰত ভাৰতীয় সেনাই বোমা আক্রমণ করার অভিযোগ পরেশ বড়ুয়ার নিউজ এইটিনক ফোনযোগে জনালে পরেশ বড়ুয়াই তিনিখন ড্রোনেরে করেছে বোমা আক্রমণ সেনার আক্রমণত আলফা স্বাধীন বিচলিত অথবা ভয় নাখায় বলে প্রেস বিবৃতিযোগে জনালে পরেশ বড়ুয়াই কোকরাঝারত মৃত্যু এজন গৃহরক্ষী বাহিনীর জওয়ানের আকস্মিকভাবে উচ্চ রক্তচাপত আক্রান্ত হয়ে মৃত্যুমুখ পড়ে গৃহরক্ষী জওয়ানজন মৃত জওয়ানজনের নাম মৃত্যুঞ্জয় মুসাহারি বলে জানিপরা হয়েছে পুনৰ এছ আই টিত হাজিৰ হ'ল দুই বিষয়া এ পি এছ কুলপ্ৰদীপ ভট্টাচাৰ্য আৰু সহনীয় বিষয়া বিচিত্ৰ গোপাল নাথক জেৰা নম্বৰ জালিয়াতিৰে এ পি এছ চিত চাকৰি লৈছিল দুই বিষয়াই নিউজ এইটিনৰ বাতৰিৰ পাছতে কমলাবাৰী পাৰঘাটত উপস্থিত জিলা আয়ুক্ত ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ অস্বাভাৱিকভাৱে হ্ৰাস হোৱাৰ ফলত সঘনাই আৱদ্ধ হৈ পৰিছে ফেৰী পুৰণি পাৰঘাট কমলাবাৰী পাৰঘাটৰ সমস্যা সমাধানৰ বাবে আলোচনা কৰে জিলা আয়ুক্তই লখিমপুৰ বন বিভাগৰ চূড়ান্ত ব্যৰ্থতা বনাঞ্চলৰ পৰা ওলাই অহা এটা হৰিণা সুকলমে উদ্ধাৰ কৰিব নোৱাৰিলে বন বিভাগে খেদি খেদি নিৰ্মমভাৱে ওলমাই আনিলে হৰিণাটো বন বিভাগৰ ব্যৰ্থতাক লৈ স্থানীয় ৰাইজৰ খেদ প্ৰকাশ বদতী জামুগুৰিত উদ্ধাৰ কৰা হৰিণাটো বন বিভাগে চাৰি ঠেং বান্ধি ওলমাই অনাক লৈ প্ৰতিক্ৰিয়া সহজ প্ৰক্ৰিয়া অৱলম্বন নকৰি বন বিভাগৰ একাংশ লোকে খেদি খেদি কৰায়ত্ত কৰে হৰিণাটো তাৰ পিছত মুমূৰ্ষু অৱস্থাত হৰিণাটো এডাল বাঁহেৰে ওলমাই লৈ যায় মৰিয়নী ভেলাগুৰি চাহ বাগিচাত ৰেল বিভাগৰ বিৰুদ্ধে ৰাইজৰ প্ৰতিবাদ ৰেল বিভাগৰ নাভত নাশ্ৰত কাণ্ড পুৰণি এখন ৰেলগেট সম্পূৰ্ণভাৱে বন্ধ কৰি দিয়াৰ বিৰুদ্ধে ৰাইজৰ প্ৰতিবাদ ব্ৰিটিছৰ দিনতে স্থাপন কৰা ৰেলগেটখন বন্ধ কৰি দিয়াত ৰাইজৰ হাৰাশাস্তি গুজৰাটৰ এটা ধৰ্ষণকাণ্ডক লৈ উচ্চতম ন্যায়ালয়ৰ ঐতিহাসিক ৰায় গুজৰাট চৰকাৰে মুকলি কৰি দিয়া এঘাৰ ধৰ্ষণকাৰীক পুনৰ জেললৈ প্ৰেৰণৰ ৰায় গুজৰাট চৰকাৰৰ বিৰুদ্ধে আবেদন জনাইছিল বিলকিছ বানুৱে কাজিৰঙাৰ কৃষিভূমিত বনিয়াৰ সেন চকু একাংশত কৃষিভূমিত বিলাসী হোটেল ৰিজৰ্ট নিৰ্মাণৰ পৰিকল্পনা বন্য জীৱ জন্তুৰ আৱাসভূমি সংকোচন কৰিডৰ বেদখল আদি কাৰণত হাতী মানুহৰ সংঘাত বৃদ্ধি পাইছে বিপৰীতে একাংশ লোকে চলাইছে হোটেল ৰিজৰ্ট নিৰ্মাণৰ প্ৰতিযোগিতা কাজিৰঙাত এনিমেল কৰিডৰ সংযোগী কৃষিভূমি ক্ৰয় কৰি হোটেল ৰিজৰ্ট নিৰ্মাণৰ প্ৰতিযোগিতা চলিছে একাংশ বনিয়াই বিভিন্ন প্ৰক্ৰিয়াৰে নিশাটোৰ ভিতৰতে কৃষিভূমিৰ শ্ৰেণী পৰিৱৰ্তন কৰিছে কাজিৰঙাৰ বছাগাঁৱৰ শ্ৰী শ্ৰী কাকগোসানী থানৰ সন্মুখত চলিছে নিৰ্মাণ কাৰ্য মুম্বাইৰ পৰা অসমলৈ আহি থকা উৰাজাহাজ চাবলৈ একাংশ লোকে ভিৰ কৰিলে ৰহাত কেইবাটাও প্ৰত্যাহ্বান নেওচি ৰহাত উপস্থিত হোৱাৰ পিছত সৃষ্টি হয় আন এক ৰহস্যৰ ৰহা নিৰ্মীয়মান ফ্লাইঅভাৰত লাগি যায় এয়াৰক্ৰাফ্টখনৰ পাংখা গুৱাহাটীৰ পুৰণি গুদামত ভিৰ কৰিলে অগণন পুৰুষ মহিলাই ট্ৰেইলাৰেৰে আনি থকা উৰাজাহাজ চাবলৈ ভিৰ কৰিলে অসংখ্য লোকে সুদূৰ মুম্বাইৰ পৰা শিৱসাগৰৰ ব্যৱসায়ী হৰিপ্ৰসন্ন হাজৰিকাই আনি থকা এয়াৰক্ৰাফ্টখন সোমবাৰে কলিয়াবৰত পুৰণি গুদামত উপস্থিত হয় ইফালে পুৰণি গুদামৰ পিছত এয়াৰক্ৰাফ্টখন উপস্থিত হয় কলিয়াবৰত কলিয়াবৰতো 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত উৰাজাহাজ চাবলৈ ভিৰ কৰিলে ৰাইজে স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে উৰাজাহাজ চাবলৈ ভিৰ কৰা পৰিলক্ষিত হল কলিয়াবৰৰ ৰাজপথত ইজৰাইল আৰু হামাছৰ যুদ্ধ অব্যাহত আছে গাজাত স্থলপথেদি প্ৰৱেশ কৰা ইজৰাইল ডিফেন্স ফৰ্চেছ চলাই আছে ভয়ংকৰ আক্ৰমণ এই পৰ্যন্ত বহুকেইটা হামাছৰ সুৰংগ আৱিষ্কাৰ কৰিবলৈ সক্ষম হৈছে ইজৰাইল ডিফেন্স ফৰ্চে ইফালে গাজাৰ আল আকছা হাস্পতালৰ পৰা বহু সংখ্যক ৰোগী গুচি গৈছে হাস্পতালখনৰ পৰিচালকে জনোৱা অনুসৰি বহু সংখ্যক ৰোগীয়ে নিৰাময়ৰ পূৰ্বে হাস্পতাল এৰিছে উল্লেখযোগ্য যে আল আকছা হাস্পতালত চিকিৎসাধীন হৈ আছিল আহত নাগৰিকসকল যুদ্ধ বিধ্বস্ত গাজালৈ সাহায্য সামগ্ৰী প্ৰেৰণৰ বাবে আহ্বান জনাইছে আমেৰিকাৰ বিদেশ মন্ত্ৰীয়ে প্ৰয়োজনত ইজৰাইলৰ দিশৰ পৰাও সাহায্য সামগ্ৰী প্ৰেৰণৰ সকলো প্ৰচেষ্টা গ্ৰহণৰ বাবে আহ্বান জনাই বিদেশ মন্ত্ৰী এণ্টনি ব্লিংকনে 7 অক্টোবৰৰ পৰা গাজাত ইজৰাইলৰ আক্ৰমণত নিহত হৈছে হাজাৰৰো অধিক লোক এই পৰ্যন্ত ইজৰাইলৰ আক্ৰমণত নিহত হৈছে 23,000ৰো অধিক লোকৰ নিহতসকলৰ অধিকাংশই শিশু আৰু মহিলা বুলি প্ৰকাশ কৰিছে ৰাষ্ট্ৰসংঘই আমেৰিকাই হামাছৰ বিৰুদ্ধে ইজৰাইলক লক্ষ্যভিত্তিক যুদ্ধ কৰিবলৈ আহ্বান জনাইছে আমেৰিকাৰ বিদেশ মন্ত্ৰী এণ্টনি ব্লিংকনে সামৰিক যুদ্ধ পৰিহাৰ কৰিবলৈ আহ্বান জনাইছে ইজৰাইলক মঙলবাৰে ইজৰাইলৰ বিষয়াসকলক সাক্ষাৎ কৰে ব্লিংকনে আনহাতে ৰামাল্লাৰ সমীপত হামাছে এজন পুৰুষ আৰু এগৰাকী মহিলাক আক্ৰমণ কৰে হামাছৰ আক্ৰমণত এজন লোকৰ মৃত্যুৰ বিপৰীতে এগৰাকী মহিলা আহত হৈছে এই ঘটনাৰ পিছতে ইজৰাইলে স্থাপন কৰে চেকপোষ্ট দেওবাৰে গাজা ষ্ট্ৰীপত ইজৰাইল সেনাই চলোৱা বিমান আক্ৰমণত নিহত হৈছে 8 জন লোক ইজৰাইলৰ বিমান আক্ৰমণত আহত হৈছে
12 জনৰ অধিক লোক আনহাতে বিমান আক্ৰমণৰ মাজতে গাজাৰ হাস্পাতালৰ পৰা পলায়ন কৰিছে একাংশ ৰোগী পঞ্চমবাৰলৈ শেখ হাসিনাৰ হাতলৈ বাংলাদেশৰ শাসন বিৰোধী দলৰ নিৰ্বাচন বৰ্জনৰ মাজতে বাংলাদেশত অনুষ্ঠিত সাধাৰণ নিৰ্বাচনত শেখ হাসিনাৰ বৃহৎ জয় আৱামী লীগৰ দখললৈ আহিল 223খনৰো অধিক আসন 22 গজৰ ৰণত নহয় এইবাৰ নিৰ্বাচনী ৰণত বিজয় ধ্বজা উৰুৱালে বাংলাদেশৰ ক্ৰিকেটাৰ সাকিব আল হাসানে ৰাজনীতিৰ পথাৰত নামিয়ে সাকিবে কোবালে ছিক্সাৰ সাধাৰণ নিৰ্বাচনত আৱামী লীগৰ প্ৰাৰ্থীৰূপে জয়ী হল বাংলাদেশৰ জনপ্ৰিয় ক্ৰিকেটাৰগৰাকী নিৰ্বাচনত বৃহৎ জয়ৰ পিছতে ভাৰতৰ প্ৰশংসাত পঞ্চমুখ বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাসিনা ভাৰতক বাংলাদেশৰ মহান বন্ধু আখ্যা দিলে শ্বেখ হাসিনাই 1971 আৰু 1975 চনত ভাৰতে সমৰ্থন জনোৱা বুলি মন্তব্য বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকী আৰু শ্ৰীলংকাৰ ট্ৰিংকুমালিত ধুমধামেৰে অনুষ্ঠিত হৈছে পংগল উৎসৱ উপলক্ষে 1500 মহিলাই একেলগে প্ৰদৰ্শন কৰিলে নৃত্য 6 জানুৱাৰীত ট্ৰিংকুমালিত প্ৰথমবাৰলৈ অনুষ্ঠিত জাল্লিকাট আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ নমস্কাৰ